দেশ ছাড়িয়ে দেশের বাইরেও খ্যাতি রয়েছে চট্টগ্রাম অঞ্চলের সুটকির বিশ্বব্যাপী চট্টগ্রামের সুটকির এই খ্যাতি যুগের পর যুগ টিকিয়ে রেখেছে নগরীর আসাদগঞ্জের সুটকি ব্যবসায়ীদের কিন্তু বর্তমান পরিস্থিতি সুটকি ব্যবসায়ীদের ফেলে দিয়েছে বিপাকে করোনার প্রভাব এখনও কাটেনি সুটকি ব্যবসায়ের ওপর বিক্রি কমে লোকসানের মুখোমুখি ব্যবসায়ীরা নিয়মানুযায়ী বাংলা ভাদ্র মাস থেকেই শুরু হয় শুটকি বিক্রির মৌসুম যদিও ভাদ্র পেরিয়ে আশ্বিন চলে আসার পরেও মৌসুমের শুরু থেকেই ক্রেতা সংকটে ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে হতাশায় রয়েছে ব্যবসায়ীরা করোনা কারণে আমরা অনেক ক্ষেত্রে পড়ে গেছি দীর্ঘদিন দোকান বন্ধ ছিল পাইকারা মাল বিক্রি করতে পারে নাই এই একটা নিয়ে আমরা অনেক কষ্টে আছি এই নিয়ে হ্যাঁ শুরুর দিকে এখনও তো মনে করো ওইভাবে মাছ আসতেছে না এখন বোঝা যাচ্ছে না কিন্তু মন্দাভাবটা এখন রয়ে গেছে কোভিডের মোর মৌসুম মোটামুটি চলতেছে কিন্তু করোনা কালীন একটু যে এফেক্টটা মানে রয়ে গেছে মানে এই এফেক্টে এখনো যায়নি আর কি হয়তো আগে ব্যবসা বলতে মনে করো ষাট সত্তর হাজার টাকা বিক্রি করলে এখন তো বা বিশ টাকা এরকমও হচ্ছে আর কি বিশ টাকা হয় দশ টাকা হয় মৌসুমের শুরুতে ব্যবসা না থাকায় বছরের শেষে শীতের অপেক্ষায় ব্যবসায়ীরা মূলত শীতের বিক্রি বাড়ে বলে ব্যবসায়ীরা প্রতি বছরই ব্যবসার হাল ধরতে ব্যস্ত থাকেন শীতকালে এবার করোনা থাবায় পঞ্চাশ ব্যবসা হ্রাস পেয়েছে বলে বলছেন সুটকি ব্যবসায়ী এই নেতা সুটকি ব্যবসার উপর এত প্রভাব পড়ছে বলার মতো না যদি শীতকাল আসে তাহলে হয়তো ব্যবসাটা একটা পরিবর্তন হইতে পারে মানুষ তো মনে করেন আজকে প্রায় বছর ধরে দুই তো আমরা করোনা থাবায় বিপর্যস্ত হয়ে ব্যবসায়ীদের মূল লক্ষ্য এখন যে কোনো মূল্যে শীতকালে ব্যবসা চাঙ্গা হলে ক্ষতি পুষিয়ে নেওয়া নইলে পুনরায় লোকসান গুণে টিকে থাকা হয়ে যাবে কষ্টসাধ্য ইফতেখান নিলয় বাংলাধারা চট্টগ্রাম